হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 23/2/2023, অর্থাৎ আজকে বৃহস্পতিবার। আজকে কি বলবো, মানে একটা চাষের লোকের যা কাজ থাকে প্রতিদিনের নাই, আজকেও সেরকম কাজ আছে। তো সেটি দেখানোর জন্য কীভাবে কী করি না করি, আমার ডেলি লাইফস্টাইলটা কীরকম হয় না হয় সেটি জানানোর জন্যই এই ব্লগগুলো করা। হ্যাঁ, তো অনেকে আমাকে কমেন্টস করে, যে ভুলভাল কমেন্টস করে, তো করে করুক, কোনো চাপ নাই, কোনো ব্যাপার নাই, আমি আমার কাজ করে যাব। যাই হোক, আজকের প্রকৃতিটা মানে খুব সুন্দর, এত ভালো লাগছে, মানে আমি এখন কথা বলছি আর পিছনে ব্লার মনে হচ্ছে। এটা কোনো এফেক্ট না, কোনো রকম কোনো ক্যামেরার এডিটিং বা কোনো কারসাজি না, এটা হচ্ছে সম্পূর্ণ নেচারের কি বলবো, দয়ালু। হ্যাঁ, তার জন্য এরকম আবহাওয়া, মানে এত ঘন কুয়াশা থাকা সত্ত্বেও যে ঠান্ডা পড়ছে না, এটাই ভাববার বিষয়। হ্যাঁ, তো আরেকটা কাজ করে, তো কী বলবো, যাচ্ছে তাইভাবে আমের মুকুলগুলোকে শেষ করে দেয়, নষ্ট করে দেয় আর কি, এই শুকনো কুয়াশাতে। মানে না ঠান্ডা আছে, না এতে যদি নেওর বা শিশির যেটা বলো না কেন সেটা আছে, তো শুকনো আর কি। হ্যাঁ, আর যেটা বলছি, আর থ্যাংকস আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, কারণ আমি যে এ যাবৎ দেখছি কয়েকদিন ধরে যে আমার ভিডিও পোস্ট করলেই, হ্যাঁ, ভিডিও অটোমেটিক রেকমেন্ডেশন ধরে নিচ্ছে, তো খুব ভালো লাগছে এটা দেখে। কারণ উইদাউট শেয়ারে এক ঘন্টার মধ্যে প্রায় অ্যাপ্রক্সিমেট 1K করে ভিউজ চলে আসছে, তাও ভিডিও রেকমেন্ডেশনে গিয়ে। তো এটা সম্পূর্ণটা ক্রেডিট তোমাদের, কারণ তোমরা বেশি বেশি করে ওয়াচ করো, তার জন্য এটা সম্ভব হয়। আর একটা কথা বলছি, যে আমার যেরকম ডেইলি লাইফস্টাইল, যে সবার মতো উঠলাম গো, ইয়ে করলাম গো, তা করলাম গো, সেরকম না, আমি যেরকম নর্মাল সেরকম নর্মাল হিসেবেই ব্লগ করি। হ্যাঁ, আমি এ যে পড়িয়ে যে ইয়ে করতে হবে তা করতে হবে সেটা করি না। তো যাই হোক, আমি প্রায় আমাদের জমিতে চলে আসলাম, দেখতে আজকে অনেকটা খারাপ লাগছে, খারাপ তো লাগবেই, অনেক টেনশন চাপের মধ্যে আছে, সঙ্গে কাজ, মানে কাজের এত চাপ যে ঠিকঠাক সময় খাওয়া দাওয়ার সময় পাই না আমি। যাই হোক, রাত্রিবেলা ঘুমাতেও দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকে যাব, 7টা বেজে গেছে, তাও আজকে সূর্যের কোনো কথাই নেই, রাত্রিবেলা মনে হয় খুব জেগেছে, তার জন্য সকালবেলা এখনও ছেতন পাইনি। যাই হোক, জোকস পার্ট, প্রায় চলে আসলাম, চলো এবার তোমাদের মাঠে গিয়ে দেখাচ্ছি কি কাজ করতে হয় না হয়। চলো টাটা, মাঠে গিয়ে দেখাচ্ছে, ঠিক আছে।